গ্রামে মাদকের কারবার বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো চাঁচলে। দিনের আলোতেও গ্রামের নাবালিকা, কিশোরী ও বধূরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। গ্রামের এক কোণে চলছে মাদক জাতীয় দ্রব্যের রমরমা বিক্রি, নেশায় বুঁদ হয়ে সেখানে ছুটে যাচ্ছে বহু গ্রামের কিশোর থেকে শুরু করে যুবকেরা। পুলিশকে বহুবার জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। পুলিশের উদাসীনতার অভিযোগ তুলে মাদক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধের দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। শুক্রবার মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের শহরবাগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘণ্টাখানেক ধরে চলে তুমুল বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় বছর দুয়েক ধরে চাঁচলের রামনগর গ্রামে চলছে মাদকের রমরমা কারবার, তাই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অবরুদ্ধ হয় রাজ্য সড়ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তাদের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। ধরে নিল এখানটায়, কিছু করেনি, আটকাইতে রাখলো। কতদিন ধরে ড্রাম সুপার নাও? দু মাস ধরে। কেন নাও এটা? কতটা ক্ষতিকারক এটা বুঝতে পারছো তোমরা? গ্রামবাসীরা আজকে তোমাদের ধরে ফেলে, কার কাছ থেকে নাও এটা? এটা আমরা তো সঠিক নাম জানি না, বুড়িয়া বুড়িয়ার ওইখান থেকে হামেদ, হামেদ নামটা জানো না? হামেদ নামটা আমরা সঠিক জানি না ভালো করে। আর খাবো না তো বললাম তো, আর জীবনে খাবো না। আর কি কাজ করো তুমি? ভুটভুটি জ্বালাম। রোজ আয় কোথায় আপনার? 200-300। বলছি এগুলো যে খাচ্ছ কতটা ক্ষতি হচ্ছে তোমাদের জানতে পারছো, বুঝতে পারছো? যারা বেশি দাদা ওরাই তো আমাদেরকে খারাপ করেছে না? ওরাই তোমাদেরকে বলছে নিয়ে যেতে? নিয়ে যেতে না তো, ওরা না বিক্রি করলে তো আমরা খাবো না দাদা। ওরা বিক্রি করছে এখানে, বলুন তো এখানে গ্রাস বিক্রি হচ্ছে? কারা বিক্রি করছেন? আমাদের পুরো ফ্যামিলি। কি কতদিন ধরে বেচছে ওরা? মোটামুটি 4-5 মাস থেকে। রাত 9-10 পর্যন্ত আমাদের ভয়ে ভয়ে আমাদেরকে কাটাতে হয়। কেন ভয় ভয়ে থাকতে হয়? কেন ভয়? আমাদের বড় মেয়ে আছে 18-14 বছর মেয়ে, দোকানে আসতে পারে না। দিনে যদি দোকানে পাঠাই আসতে পারে না, বলে ড্রাস খকর আছে, মা যাব না। আসবে না? আসবে না। তো আপনার ব্যাপারটা? অনেক জনকে সব তো একই, কাকে বলবো গ্রামে আমাদেরকে, কাকে বলবো, কাকে বলার মতো নাই। মানে পুলিশ এসে কি করে? পুলিশ এসে কিছু করে না, ওই ধরে নিয়ে যায়, জামাই আদর করে ছেড়ে দেয়। যখনই নিয়ে নেয় টাকা কিনা, 1.5 লাখ টাকা চলে আসলো, রাতে নিয়ে গেলো, সকালে ছেড়ে দিল। কি করেছে পুলিশ? তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেন ওগুলো বিক্রি করা বন্ধ হোক, বন্ধ হোক, আমরা আমাদের বাচ্চাগুলো যেন শান্তিতে থাকতে পারে। এখন বর্তমানে ওদিন ছুটাছুটি করছিল, 4-5 জনকে মেরেছে আমাদের পাড়ার ছেলেরা। পুলিশকে ডাকলো, পুলিশরা আসলো, এসে কি করলো বলছে কি, যখন মালটা দিবে তখন নাকি ওদেরকে ধরে রাখো, ছবি করো, তারপরে আমরা প্রমাণ ছাড়া ওদেরকে কিছু করতে পারবো না। সেই জন্য বলেছিলাম স্যার, জামাই আদর করে তো ছেড়ে দিচ্ছেন, সামনে তো জামাই ষষ্ঠী, এখন তো জামাই ষষ্ঠী চলছে, নিয়ে যান, 50,000 টাকা দিবে আর আপনারা ছেড়ে দিবেন। কি করবেন? কি করবো বলতে, এই যে অনেকদিন ধরে যে ড্রাগস এর যে ব্যবসা চলছে, আমরা বসে সমাজ মিলে 4-5 গ্রাম মিলে বসে আমরা ওদেরকে নিয়ে বসলাম, যারা বিক্রি করে তারাও হেন ওখানে সিলিন্ডার হলো,
এবং তারা বলল কান ধরে উঠলো বসলো, তাদের জরিমানা মানে সাজা একটা আমরা বললাম উঠে বস কান ধর, ওরা বসলো উঠলো। কিন্তু তা সত্ত্বেও ওরা লিখিতও দিয়েছে যে আমরা আর এই জীবনে এই ধরনের কোনো কাজ করব না। কিন্তু বারবার আমরা ওদেরকে ধরছি, আমরা সমাজে ওদের বলাবলি করছি, শাসন করছি, কিন্তু প্রশাসন যে এখানকার যে চাঁচল থানার প্রশাসন বিশেষ ওদের যে ভূমিকা একদম সঠিক নয়। তাদের ভূমিকা হলো তাদেরকে আমরা ধরে তাদের হাতে তুলে দিচ্ছি, তারাও ধরে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট এবং ওখান থেকে আবার ছেড়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি না যে চাঁচল থানার বিশেষ করে পুলিশ এই ধরনের কীর্তি করছে কেন। কিছু ছেলে হোম থেকে আসলো, এখনো একটা ছেলে হোমে আছে, হোম থেকে আবার আসলো এই দুদিন আগে একটা ছেলেকে নিয়ে আসলাম। এই যে যারা এই যে আমাদের এখানকার ছেলেরা যে এই যে নষ্ট হচ্ছে, তাদের এই যে প্রশাসন বিভাগ তারা কি দেখতে পাচ্ছে তারা তো সবই জানে, কিন্তু তাদের একদম এরপর আমরা পরিষ্কার ভাবে যে এদের যদি কোন ধরনের পুলিশ যদি কোন রকম ই না করে তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামবো। আচ্ছা বলছি যে এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের কোনো আধিকারিক না 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 তারা জানেন চাইছেন আপনারা, আমরা চাইছি এদের সঠিক যে ড্রাগ যে সারা ভারতবর্ষ মিলে যে তোলপাল হলো, যেটা সামান্য সুশান্ত সিং নিয়ে সিংকে নিয়ে অথচ আমাদের এখানে হাতে নাতে আমরা ধরছি, তো তা সত্ত্বেও প্রশাসন তা বলছে খালি 1 কিলো 1/2 কিলো লাগবে এইরকম, যে ওরা একটা দিচ্ছে ড্রাগস লাগবে তারপরে ওদেরকে ই দেওয়া যাবে, কিন্তু প্রশাসন কি জানে না? অবশ্যই সারা বলবে আমি এখনই আমি এই মাত্রই আসলাম, হ্যাঁ এটা আমি যেহেতু এখন আসলাম বর্তমানে, ওরা বললো আর ড্রাগস সম্বন্ধে ধরেছি, আমি যেহেতু এই সম্বন্ধে এখন বর্তমানে আসলাম। আমি নাম মোজাম্মেল হক। শহর রঘুনাথপুরের ভোজনরসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর আপনাদের জন্য। খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর পুরুলিয়া বরাকার রোড মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824830056।